আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার মেয়েকে রাত্রে 10:30 আগাই দিয়ে যাইতে আসি। এই যে পার্কে ঢুকলাম, দেখেন পার্কের দৃশ্য অনেক সুন্দর লাগতে আছে। এই যে ওইদিকে দৃশ্য আর এই সাইডের দৃশ্য, অনেক লোকজন এখনো বল খেলতে আছে, বসি রয়েছে, আড্ডা দিতে আছে, অনেক ভালো লাগতে আছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে অনেক ভালো লাগতে আছে, দেখেন বুড়ো বুড়ি হাঁটতে আছে। এই যে এই যে এখানে বল খেলে, এই যে বল খেলতে আছে, এখানে পোলা ফাইন খেলতে আছে, এখানে বসে রয়েছে অনেকগুলো, এখানে বাচ্চারা খেলতে আছে। বিকেলে এখানে ফেস্তা হয়েছে, অনুষ্ঠান হয়েছে স্কুলের। এই যে এখন রাত্রের 10:30 বাজার, দেখেন দৃশ্যটা কেমন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন পার্কটা অনেক বড়, অনেক বড়, অনেক এরিয়া নিয়ে অনেক বড়। এই যে হাঁটতে, এখানে সবাই হাঁটাহাঁটি করে, কুকুর নিয়ে, মানুষ নিয়ে। এটা এটা দেখতেছেন, এটা অনেক বড় বল খেলার মাঠ। দেখেন অনেক সুন্দর, আর এটাই হচ্ছে হাঁটার জায়গা, এতটুক চড়া হাঁটার জন্য। এটা হচ্ছে পিজ্জেরিয়া পার্কের ভিতরে। দেখেন কুকুরগুলো অনেক সুন্দর না? এখানে বাচ্চা নিয়ে বসে আছে, এখানে রাত্রের দৃশ্যটা কেমন দেখালাম আপনাদেরকে ইটালিতে। এখন তো সামার সিজন, অনেক ভালো লাগে, সারা রাত মানুষ বাইরে থাকবে, হাঁটাহাঁটি করবে, আইসক্রিম খাবে। এখানে বাচ্চাদের খেলনা, খেলার জায়গা, সবুজ গাছ, এই যে বাচ্চাদের খেলা, খেলার জিনিস। এটা শিবল্লা বলে, বাচ্চারা এখানে খেলা করে। এখন আমি এভাবে দুই সাইডে বসার জায়গা, মানুষ বসে বসে আড্ডা দেয়। এখন আমি এক গেট দিয়ে ঢুকছি, আর একটা গেট দিয়ে বের হয়ে যেতে আসি। আমার ছেলে এখানে আসি দৌড়া জগিং করে। এই যে দুইটা মেয়ে ঢুকতে আছে মাত্র। আমি বের হইতেছি, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগতে আছে রাত্রের দৃশ্য। দেখেন আমি কিন্তু এখন অনেক উপরে, পাহাড়ের উপরে। আমি এখন নিচের দিকে নামবো। দেখেন বিল্ডিংগুলো কত উঁচা উঁচা বিল্ডিংগুলো হয়ে যায়, দুই সাইড 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 রাস্তার দুই পাশে গাড়ি গাড়ি আর গাড়ি। এই যে এই যে দেখেন, কোন গাড়িটা আপনাদের পছন্দ বললেন কমেন্ট করি, আমি সবগুলো দেখাইতে আসি। দেখেন আমার কাছে লালটা ভালো লাগতে আছে আর সাদাটা ভালো লাগতে আছে। এটা হচ্ছে যাই ব্যায়াম, ব্যায়াম করে এখানে, পানির মনে করেন সাঁতার কাটা শিখে ভিতরে। এটা হচ্ছে বার, এখনো খোলা। এটা এটা হচ্ছে যাই অটো ফার্মেসি। এই যে আমি কিন্তু নিচের দিকে নামতেছি, দেখেন কত ঢালু, দেখেন বোঝা যায় কিনে।
এখানে কত উঁচা উঁচা বিল্ডিং দেখছেন, এই যে এই যে দেখেন, এই যে উপর থেকে দেখাইতে আসি, এই যে উপর থেকে নিচ পর্যন্ত। আর এখন আমি আস্তে 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 নিচের দিকে যাইতেছি, কিন্তু যখন উঠি এই রাস্তা দিয়ে তখন শরীরের অনেক ঘাম বের হয়। গাড়িগুলো তো সুন্দর দেখেন, অনেক সুন্দর, সবার মুখ এদিকে ফিরানো। এই গাড়ি যেতে আছে, গাড়ি যেতে আছে, সব গাড়িগুলো আমাকে সালাম দিতেছে, আসসালাম আলাইকুম আপু। এটা সুন্দর, এই যে এটা সুন্দর কালো, এটা গুগল, এটা দিয়া পিৎজা বিভিন্ন জিনিস ডেলিভারি করে অনেক বাঙালি ভাইয়েরা। এই যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে, এই যে আমার সাথে দুজন নামতেছে, দুইটা ছেলে, ওদের তো বয়স কম, ওরা তাড়াতাড়ি হাইটটা নেমে যেতেছে। এই যে আমার থেকে অনেক দূরে ওরা, কিন্তু আমার অনেক পিছনে ছিল, যাই হোক খুবই ভালো লাগতেছে। এই যে গাড়ি চলে যেতে আছে, এটা একটা শাখা রোড, আমি এখনো মেন রোডে যাই নাই, মেন রোডে যাইতেছি। এই যে গাড়ি দেখেন, দেখেন কিভাবে গাড়ি, ওটা গাড়ির গ্যারেজ, উপরে বিল্ডিং নিচে গ্যারেজ। এই যে আমি হাঁটতেছি, দেখেন আমার পা, আমি এখনো সমান জায়গা আসি নাই। আমি এখনো মেন রোডে আসি নাই, সমান জায়গা এখনো আসি নাই। একটা লোক আসতেছে, ওর কিন্তু অনেক কষ্ট হবে উপরের দিকে উঠতে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, আমি সমানে এখনো আসি নাই, আর একটু বাকি রয়েছে। দেখেন এই যে আমি ওই দিক থেকে আসছি, দেখেন ওই দিকে অনেক উঁচা, যে দেখেন চিন্তা করা যায়। এই যে, এই যে আমি একটু পরের সমান জায়গায় চলে আসব। এই যে আপনারা দেখতে আছেন, এই যে একটা লোক আসতেছে আসতেছে ওইখানে সমান জায়গা, এই যে এই যে, আমি এখন অ্যাম্বুলেন্স যাইতে যাইতেছে, রুগী আনতে যাইতে আছে, না হওয়া রুগী নিয়ে যেতে আছে। দেখেন এটা কত উপরে, এটা সমান জায়গা, আমি আপনাদেরকে উপরের দিকে দেখাইতে আসি। দেখেন এই যে, দেখেন দেখেন দেখেন, এই যে দুটা বিল্ডিং কিন্তু সমান, এই যে দেখেন, এই যে আরো উঁচা ওইটা কিন্তু। যাক, আপনাদেরকে আমি রাতের দৃশ্যটা দেখাইলাম, শেয়ার করলাম, কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে মেন রোড এসে গেছি, এই যে এটা মেন রাস্তা, এই যে মেন রাস্তা, এগুলো সব মার্কেট, এগুলো সব মার্কেট। এই যে ওই দিকে হচ্ছে স্টেশন, আর আমার বাসা হয়েছে এই দিকে, দেখেন এটা দিয়ে আমি এই রাস্তাটা দিয়ে আমি পার হব। এ দাগ, একটা মানুষ হাঁটার জন্য দাগ দেওয়া, যে গাড়ি খারাই গেছে।
এখন আমি এগুলো সব মার্কেট, এটা একটা জুতার মার্কেট। ওগুলো সব মার্কেট, এই যে বাসের স্টেশন, পোস্ট অফিস। এখন আমি এটা একটা কাপড়ের মার্কেট, বন্ধ হয়ে গেছে। এটা একটা ফলের দোকান, ওই যে এই যে কাপড়ের মার্কেট দেখেন, গ্লাসে দেখা যায়। এটা বাচ্চাদের, এটা কম বয়স যাদের ওদের ছেলেদের, এই যে ছেলেরা দাঁড়াইয়াছে। আর এইটাও বাচ্চাদের দেখেন, এটা বাচ্চাদের, এটা ডেভিড মার্কেট বলে, ডেভিড। এই এখানে দুই সাইডে দেখেন গাড়ি ঢুকতে আছে, দেখেন এখানে দু সাইডে রাস্তা। ঠিক আছে ভাইয়া আপু, সবাইকে বলতেছি সবাই আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি এই বলে বিদায় নিতেছি, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে। এই যে এটা ভিতরের একটা রাস্তা, ওই যে এখানে রুনা থাকে। হ্যালো রুনা।